নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় এটি মার্চ মাসের আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কি রেজাল্ট পেতে চলেছেন আপনার স্বাস্থ্য আপনার কর্মক্ষেত্র ভাগ্য প্রেম বিবাহ দাম্পত্য সুখ ব্যবসা কেমন যেতে চলেছে তার একটা জিস্ট আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি এখানে কারো প্রশংসা করা বা কোনো কিছু ক্ষেত্রে আপনাদেরকে ভয় দেখানো কোনো উদ্দেশ্য নেয় অর্থাৎ বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে এই ফলাদেশ দিতে চলেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আপনি ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে এই মার্চ মাস আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয় দেখুন প্রথমে আপনাদেরকে আমি বলি আপনাদের রাশি দ্বিতীয় ভাবে অর্থাৎ দ্বিতীয় ভাবে আপনার মঙ্গল শনি শুক্র বুধ অবস্থান করছে এবং বুধ আপনার ছয় মার্চের পর থেকে বুধ আপনার ঠিক কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং কুম্ভ রাশিতে অলরেডি বৃহস্পতি এবং রবির অবস্থান এর পাশাপাশি পনেরোই মার্চের পর পরে এই রবি আবার আপনার মিন রাশিতে চলে যাচ্ছে কেতু আপনার দ্বাদশ ভাবে অবস্থান করছে কি রেজাল্ট পেতে চলেছেন আপনি মানুষ রাহু প্রথম আসি আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যের সম্পদ দেখুন আপনাদের রাশির অধিপতি তৃতীয় ভাবে অবস্থান করছে রবির সাথে এই সময়ের মধ্যে কিছু ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে শরীরের দিকটা নিয়ে কিন্তু সমস্যা আসবে বিশেষ করে আপনাদের গ্যাস্ট্রিক প্রবলেম এবং লিভারের সমস্যা বৃহস্পতি কিন্তু লিভারের জায়গাটা এবং গ্যা পেটের জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ করে বৃহস্পতি কিন্তু টোটাল পেটের জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ করে অর্থাৎ পেট রিলেটেড সমস্যাটা কিন্তু আপনাদের আসবে এর পাশাপাশি এ মাসে আপনাদের প্রেমের ক্ষেত্র কেমন যেতে চলেছে দেখুন প্রেম আমাদের হচ্ছে পঞ্চম ভাব অর্থাৎ পঞ্চম ভাব এর অধিপতি হচ্ছে মঙ্গল এই মঙ্গল আপনার অবস্থান করছে দ্বিতীয় ভাবে দ্বিতীয়ভাবে অবস্থান করছে কার সাথে না শনির সাথে দ্বিতীয় ভাব তুঙ্গ গৃহে কিন্তু প্রেম আপনাদের আসবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি পঞ্চমপতি তুঙ্গ গৃহে প্রেমের জায়গাটা কিন্তু আপনার দিবে কিন্তু প্রেমের ক্ষেত্রে সফলতার জায়গায় কিন্তু বাধা সৃষ্টি করবে কারণ দ্বিতীয় ভাব আমাদের হচ্ছে বাণীর জায়গায় কথাবার্তার জায়গায় শনির সাথে মঙ্গল একত্রে থাকছে অর্থাৎ কথাবার্তা জন্য আপনাদের অর্থাৎ একটু রূঢ় কথাবার্তা রাগ জেদ আপনাদের বেড়ে যাওয়া এই জায়গাগুলোর জন্য প্রেমের ক্ষেত্রে কিছু কিছু অংশে আপনি ডিসেটিসফ্যাকশান আপনি থাকবেন অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিছু অংশ হলো মনোমানিল্য আপনাদের সৃষ্টি কিন্তু হবে প্রেমের ক্ষেত্রে অর্থাৎ এই জায়গাটা যদি আপনারা একে অপরে একটু হল বুঝে যদি চলতে পারেন দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন ভাগ্য কেমন যাবে দেখুন ভাগ্য হচ্ছে সব থেকে বড় জিনিস ভাগ্য যদি আপনার সাথ দেয় যে কোনো আপনি পাহাড় পর্যন্ত ভাঙতে পারেন আপনার ভাগ্যাধিপতি হচ্ছে রবি এই রবি আপনার তৃতীয় ভাব এবং চতুর্থভাবে অবস্থান করছে চতুর্থভাবে আপনার পনেরোই মার্চের পর থেকে চতুর্থভাবে অবস্থান করবে দেখুন চতুর্থভাবে যখন অবস্থান করবে আপনারা মানে ফুল ফিলমেন্ট সাপোর্ট কিন্তু পাবেন অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ ভাগ্য বিড়ম্বনা যাদের হচ্ছিল সেই জায়গাটা কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্য বিড়ম্বনাটা কিন্তু আপনাদের কমবে এবং সম্পত্তিগত দিক থেকে লাভ হবে এই ভিডিওর শেষে আপনারা এ মাসে কি উপায় করবেন এই উপায়টাও আমি আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কর্ম কেমন যাবে দেখুন নবম ভাব আমাদের ভাগ্যভাব ভাগ্যের জায়গাটা কিন্তু মোটামুটি ওভারঅল ভালো দেখাচ্ছে কর্ম আপনাদের এই বুথ তৃতীয়ভাবে অবস্থান করবে দ্বিতীয় এবং তৃতীয় এই জায়গাটা কি হবে কর্মক্ষেত্রে আপনাদের প্রচন্ড কিন্তু প্রেশার থাকবে আপনি ধনুরাশির মানুষ কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপ আপনাদের সৃষ্টি হবে কিছু অংশে আপনারা হয়তো কেউ ভাবতে পারেন যে আমি চাকরি ছেড়ে অন্য চাকরিতে যাব অর্থাৎ মানে চাকরি চেঞ্জ যারা চিন্তা ভাবনা করছেন কর্মক্ষেত্রে যারা পরিবর্তন হচ্ছে আমি বলছি ভুল করেও করবেন না কারণ শুনি সাড়ে সাতের শেষ চরণ আপনাদের চলছে কিছু অংশে ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি কিন্তু ডুবে যেতে পারেন থার্ড হাউসে আপনার বুথ এবং বৃহস্পতির সাথে অবস্থান করছে আপনার ডিসিশনের জায়গাটা ডিসিশান নির্ণয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দেখা যাচ্ছে না কর্মক্ষেত্রে অর্থাৎ যে কর্মে আছেন যে কাজে আছেন সে কাজটাতে আপনি লেগে থাকুন চাপ আসবে প্রেশার আসবে দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকুন সফলতা কিন্তু আপনার আসবে কেন শুনি সাড়ে দিয়ে চলছে এই সাড়ে সাত দিতে কি করে জানেন আপনাকে প্রাজিল করে দেবে শেষ অবস্থাতে ভুল সিদ্ধান্ত নিয়ে দেবে হয়তো হুট করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে গন্ডগোল হয়ে আপনি হয়তো চাকরিটা ছেড়ে দিলেন এই ভুল কাজটা করবেন না কিছু ক্ষেত্রে আপনি সামঞ্জস্য রেখে আপনি কিন্তু চলার চেষ্টা করুন এর পরের পার্টটা হচ্ছে আপনার প্রেম দেখুন প্রেমের ক্ষেত্রে আমি পঞ্চম ভাব বারবার বলেছি এবং প্রেমের ক্ষেত্রে যে তিনটি গ্রহকে আমি বারবার বলি চন্দ্র মঙ্গল এবং শুক্র এই তিনটি ভাব তিনটি গ্রহ দেখুন চন্দ্র আপনার জন্মছকে যেমন আছে শুক্র কেমন আছে মঙ্গল কেমন আছে এগুলো দেখা দরকার এবং এর পাশাপাশি পঞ্চম ভাব দেখুন পঞ্চম ভাবাধিপতি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো আমি আবারও বলছি কিন্তু আবারও একটা কথা বারবার বলছি এই জায়গাটা কিন্তু সমস্যা আসবে প্রেমের ক্ষেত্রে আবারও জোর দিলাম সমস্যা কিন্তু আসবে বারবার এই কথা যারা নতুন রিলেশান করছেন তাদের ক্ষেত্রে এডুকেশান পঞ্চম ভাব আমাদের কিন্তু এডুকেশানটা রিপ্রেজেন্ট করে পঞ্চম ভাব ভাবাধিপতি তুঙ্গগৃহে অবস্থান করছে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি পঞ্চমভাবে হচ্ছে অর্থাৎ এই জায়গাটা কিন্তু এডুকেশনের জায়গাটা উচ্চশিক্ষা বা যারা ইঞ্জেং লাইনে আছেন যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন বা যারা শিক্ষা করছেন শিক্ষার জায়গাটা আমি বলবো আপনি ধনুরাশি মানুষ নো ডাউট ভালো কিন্তু আপনারা পাবেন অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে সফলতা আপনার কিন্তু আসতে কিন্তু চলেছে যথেষ্ট সফলতা কিন্তু পাবেন এরপর যে কথা বলবো সেটি হচ্ছে আপনার ব্যবসা দেখুন ব্যবসার ক্ষেত্রে আপনাদের সপ্তম ভাব এই ব্যবসার জায়গাটা কি হচ্ছে দেখুন থার্ড হাউসে মোটো শুভ ফল দিবেন না বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না কিছু ক্ষেত্রে টাকা চোট হয়ে যাওয়া আটকে যাওয়া ফেসে যাওয়া এটা কিন্তু থাকছে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু কিছু ক্ষেত্রে হলো বাধা কিন্তু সৃষ্টি করবে আপনার আপনি ধনুরাশি মানুষ মানে কিছু ক্ষেত্রে হলো স্বামী স্ত্রীর মত পার্থক্য আপনারা করবে এবং আপনার ক্ষেত্রে বিদেশের সাথে যারা রত আছে আপনি বিদেশে মাটিতে কাজ করছেন বিদেশ থেকে আপনারা কিন্তু লাভ পাবেন ডাইতে নোট করে নিন কি করবেন আপনারা মা তারার উপাসনা করুন মা তারার উপাসনা করুন বিশেষভাবে এই মাসে কিন্তু আপনারা লাভ পাবেন এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন মা তারার উপাসনা এবং শনির বীজ মন্ত্র যদি আপনারা পাঠ করতে পারেন বিশেষভাবে এ মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে অর্থাৎ বেশ কিছু চেঞ্জিং আপনাদের আসতে চলেছে অর্থনৈতিক স্থিতির জায়গাটা যদি বলি আর্থিক স্থিতির জায়গাটা ধনভাবে ধনপতির অবস্থান পঞ্চম পতিকে কানেক্ট করছে দুর্দান্ত এবং একাদশ পতিকে কানেক্ট করছে মানে ওয়ান্ডারফুল আমি এক কথা যদি বলি আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজুদ ডায়রিতে নোট করে নিন ক্যাশ ফ্লোয়ের জায়গাটা আপনাদের এবং আকস্মিক ধন প্রাপ্তির জায়গাটা আপনাদের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে আপনি দুটো মানুষ অর্থনৈতিক জায়গাটা নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু আপনার থাকছে না যারা খেলা জগতের সঙ্গে আছে ক্রিয়া জগতের সঙ্গে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু পেতে চলেছে এই ছিল ধনু রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা নিজস্ব জন্মচক অ্যানালাইসিস করার ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ